সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দেশদেশের বাইরে যারা আজকের এই প্রতিবেদনটি উপভোগ করছেন তাদের সকলকে আরও একবার প্রীতি ও শুভেচ্ছা। ভারতের আম গবেষকরা 1978 সালে দশহরি ও নীলাম এ দুটি জাতের সংকরণের মাধ্যমে একটি নতুন জাতের আম উদ্ভাবন করেন, যেটি আকারে ছোট কিন্তু স্বাদের ক্ষেত্রে বেশ মিষ্টি। তখন এই নতুন জাতের আমকে ভারতবর্ষের বিখ্যাত সুন্দরী রমণী আম্রপলির নামে নামকরণ করা হয়, যিনি পেশায় ছিলেন একজন শোভানর্তকী। পরবর্তীতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এ আমটিকে বাড়িয়াম তিন নামে অবমুক্ত করে। কিন্তু মজার ব্যাপার হলো, বাংলাদেশেও এটি আম্রপলি নামেই পরিচিতি পায়। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, এই যে আপনার আমের বাগান করছেন, এখানে মূলত টোটাল এরিয়া কতটুকু জায়গায়? আমার এখানে আপনার আম বাগান হইব আপনার 2 একর। 2 একর? জি। আচ্ছা, এই 2 একর জায়গায় আপনার চারার সংখ্যা কত? আমার 450 চারা। 450 চারা? জি। বাগানে আপনার কিরকম মানে প্রতি বছর কিরকম খরচ হয় আর বা কিরকম আয় হয় সেটা যদি একটু? আপনার খরচ হলো, ধরেন আমি যখন চারাটা কিনি, চারার একটা মূল্য আছে না? আচ্ছা, চারার মূল্য আছে, ধরেন চারা কিনলে আপনার আপনার 100 টাকা করে আমরা এটা কিনছি রাজশাহী থেকে রূপালী। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা 450 আমরা 45,000 টাকা দিছি চারাই। চারাই? এরপরে আমরা লাগাইছি বদলা দিয়া, বদলা দিয়া লাগাইছি সার দেওয়া। হ্যাঁ, সার সুর পরে দেওয়া। হ্যাঁ, এগুলা দেওয়া, এগুলাতে তারপরে আপনার ধরেন বছরে আপনি 20-30 হাজার টাকা আসে খরচ। গত বছর আপনি কিরকম কত টাকার আম বিক্রি করেছিলেন আনুমানিক? গত বছর আনুমানিক ধরেন আমার যা ইয়ে হয়েছে এতে আমার প্রায় কাছাকাছি 1 লাখ টাকার কাছাকাছি। গতবার এই 2 একর থেকে মাত্র 1 লাখ টাকা? জি। একটু সমস্যা হয়েছিল, সমস্যা হলো আমার মুকুলটা একটু টিকছিল কম। কতবার কম কম টিকছিল? হ্যাঁ, অনেকটা গাছই আবার একটু বউল আসছিল না। আচ্ছা আচ্ছা, এই জন্য একটু সমস্যা হয়েছিল। আর এই বছর আল্লাহর পরিমাণ বেয়ারিং আসছে আমি। হ্যাঁ, এবছর কিরকম বিক্রি করতে পারবেন? এবছর ইনশাআল্লাহ 2 লাখটা আশা করি। 2 লাখ টাকার মতো বিক্রি করতে পারবেন বলে আশা করছি। আশা করি। আচ্ছা আচ্ছা, কেউ যদি নতুন করে আম বাগান করতে চায়, সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে আপনার মানে তারা কি কি ভুল করতে পারে সাধারণত? আপনার মেসেজ তাদের সাথে? সাধারণত ভুল করে মানুষ আগেই যায় টিএসপি দোকান থেকে কিনে লিয়ে আহে, আনিয়া গদবরিয়াতে গদবরিয়া বাজার তখন সারা কিনে আনিয়া কাপুরে গাড়িয়াতে এবার কয়দিন একদিন পানি দেয়, তো কয়দিন পরে নতুন শিকড় ডাইলে মরিয়া যায়। কিন্তু আসলে ওইটা না, আপনি লাগাইতে হইব প্রথম ফার্স্টে যখন লাগাইবেন তখন একটা গদ করবেন, গদ করিয়া যদি আমনের সমতা তা আপনার 2 গা জৈব সার বা গোবর ঠোবর দিবেন, কোনো রাসায়নিক শাক ব্যবহার হবে না। এবার চারাটা লাগাই দিবেন, চারাটা যখন আস্তে আস্তে পানি দিতে থাকবেন পুরো ফুল গাছটা ভিজাইয়া পানি দিবেন, ফুল গাছটা ভিজাইয়া 1 সপ্তাহ পানি দিলেন, আস্তে আস্তে দেখলেন যে আপনার গাছটা সচেতন হয়ে গেছে। গা সচেতন হওয়ার পরে এবারে আপনি পর্যায়ক্রমে যখন ডালপালা বের হবে, হ্যাঁ ডালপালা নতুন শাখা হইব, তখন আপনি 100-150 গ্রাম আপনার এই যে ড্যাপ যেটা ডিএপি, হ্যাঁ দুইটাই আছে, ওইটার আপনি ছিটে গোড়া দিয়ে দিয়ে দিলেন আর হালকা ছিট পানি দিয়ে দিয়ে দিবেন, এটার মনে করেন 5-7 দিন দিয়া দিলেন, ওইটাই ওই বছরের জন্য এনাফ। আপনি কি এই পন্থাটা অবলম্বন করছিলেন? অবলম্বন করছিলেন আপনার বাগানে? হ্যাঁ, আমি এই পন্থা শুধু অবলম্বন করি না, আমি নিজে রাজশাহীর লোক দিয়েই কাজ করাইছি। আচ্ছা, তারা সেক্ষেত্রে আপনার বাগানে চারা মারা যায় না? একটা চারাও মরে নেই। আম্রপলি, এটি কিন্তু আম্রপলির একটি আম। আম্রপলি আমের মিষ্টতা এবং সৌন্দর্য এটি কিন্তু পাবলিকদের আকৃষ্ট করে বেশি। আমরা এখনও যদিও আম্রপলি পাকা শুরু করে নেই, যদিও বাগানে 2-1টা আম পাকা শুরু হয়েছে, কিন্তু আরও 10 থেকে 12 দিন পরে কিন্তু ম্যাক্সিমাম আমগুলো পেকে যাবে। তারপর আমরা ট্রাই করে দেখি যে একটা আম আপনাদের দেখানো যায় কিনা, যে কি অবস্থা। সুপ্রিয় দর্শক, এটি কিন্তু ইতিমধ্যেই এটি কিন্তু দেখেন, এটি কিন্তু কালার চলে আসছে। এই যে আম্রপলি দেখেন, আম্রপলির মূলত এই একটা সৌন্দর্যের কারণেই আম্রপলি কিন্তু জনপ্রিয় একটি আমের জাত হিসেবে পরিচিত। কত সুন্দর কালার! এটি কিন্তু অসাধারণ, ঠিক আছে? এই আমটি শুধু কালারই না, এর মিষ্টতাও কিন্তু অনেক বেশি। আজকে কিন্তু জুনের 7 তারিখ, এখনও কিন্তু বাগানে আম্রপলির আম কিন্তু সবগুলো পাকা শুরু করে নাই, তারপরেও 2-1টি আম পাকা শুরু হয়েছে। আমরা দেখি আসলে মিষ্টতার পরিমাণ কেমন আসছে। হ্যাঁ, শুরু করি। বিসমিল্লাহ। আম্রপলির যে চিরচেনা অরিজিনাল স্বাদ সেটি কিন্তু চলে আসছে।
তাই না? জি অবশ্যই। হ্যাঁ, আম গাছে সাধারণত গাছের ক্যানোপি অনুযায়ী বছরে দুইবার সার প্রয়োগ করতে হয়। প্রথমবার হচ্ছে বর্ষার শুরুতে এবং দ্বিতীয়বার হচ্ছে বর্ষার শেষে। এই সময় একটি বিষয় মাথায় রাখা খুবই জরুরি, সেটি হচ্ছে গাছে মুকুল আসার নিকটবর্তী সময়ে গাছে কোনো প্রকার সার কিংবা পানি দেয়া যাবে না। কৃষিতে অতি পরিচিত একটি শব্দ রয়েছে আর সেটি হচ্ছে হার্ডেনিং। হার্ডেনিং শব্দটি আমরা অনেকেই শুনেছি, কিন্তু আসলে হার্ডেনিং সিস্টেমটা কী এটা আমরা অনেকেই জানি না। হার্ডেনিং শব্দটি হচ্ছে কোনো নার্সারি থেকে চারা আনার পরে সাধারণত কৃষকরা যত দ্রুত মাঠে রোপণ করতে পারে ততই তারা ভালো মনে করে। সমস্যাটি হয় এখানেই, কৃষকরা চারা রোপণের পরপর দেখা যায় অধিকাংশ চারাগুলোই মারা যায়। এক্ষেত্রে একটি কারণ, সেটি হচ্ছে এই চারাগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করার সময় এর একটা পরিবেশের তারতম্যের প্রভাব ফেলে। আর এই চারাগুলো আনার পর যদি যে কোনো একটি আধো আধো ছায়াযুক্ত জায়গায় যদি 7 থেকে 10 দিন রেখে দেওয়া যায় এবং গাছের গোড়ায় ছিটিয়ে পানি স্প্রে করা যায়, তাহলে কিছুদিন পরে যে লাল লাল শিকড়ের মতো গজাবে, তারপরে যদি চারাগুলো রোপণ করা যায় তাহলে চারার মৃত্যুহার অনেকাংশেই কমে যায়। আম গাছের একটি অন্যতম শত্রু পোকা হচ্ছে আমের হপার পোকা। এ পোকাটি দমনের জন্য আমের মুকুল আসার আগে ও পরে মোট 3 বার স্প্রে করতে হয়। আমে কখন কখন স্প্রে করতে হবে আর কখন কখন স্প্রে করা যাবে না, এই বিষয়ে ইতিপূর্বে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। সুপ্রিয় দর্শক, একজন আম বাগানের সাথে কথা বলে আম বাগানে কী কী করণীয় আর কী কী বর্জনীয় এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। সুপ্রিয় দর্শক, আমার প্রতিদিনের কৃষি চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।